ইয়াল্লাহ রে বাহ, হুঙ্কার আন্টি নো থাকিয়া আর কতদিন থাকতাম ওই দেশে, তো আই জায়গার 12 দিন। আর একই সাহেব আল্লাহ হয়েছে, যেভাবে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে বিভিন্ন দেশও, এভাবে বাংলাদেশও এসে ধারণ করে নিল। যদি আমরা আমার মতো সকল সচেতন হয়ে যাই সব বিদেশিও কর, আশা করি আর আমরা সিলেক্ট তো নাই উনি আর সারা বাংলাদেশও হয়তো এই ধরনের করোনা ভাইরাস হইতো না অন্য দেশও যেভাবে হয়েছে। আর মাঝে মাঝে রবো বড় দুঃখও লাগে, আইলাম দেশে কত কষ্ট করিয়া আইতে কিতা কম টেখা লাগছে, এর মাঝে খাম খাজ নাই, খরচ মরজ করিয়া আইছি দেশ। ইন সিলেটিয়ার ফুটাবার পরে এরা কয় সরকারে কইছে হোম কোয়ারেন্টিনও রাখতো, আমি বললাম ওটা আমি তা হুনে আমার বাড়িত গিয়া বুঝছো যে তুমি দেন আল্লাহ বাসাই আমার সাতাইও না, আমি সচেতন মানুষ, আমি বাড়িত গিয়া ঠিকও থাকবো, আমার আত্মীয় স্বজন আমার হান্তা তাইটা নাই, আমিও আমার আত্মীয় স্বজন হান্তা দিতাম না, এক রুমও ফরি থাকবো, ও ফরি থাকছে এক রুমও। আমার লাহান যদি সব বিদেশিও কলে বুঝতা যে তান্তানেরও আত্মীয় স্বজন বাংলাদেশ আসুন, তান্তানের আত্মীয় স্বজন সেইফে থাকা দরকার, তাই তাই হোম কোয়ারেন্টিনও তাহলাও নেই বুঝছো নি। আমি দোয়া করি আর আল্লাহ যেন প্রবাসী সকলেরও বাংলাদেশ আওয়ার হয়ে এই সচেতনতা সচেতন রাখুন, তাই তাই সচেতন হয়ে যাই যে না আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমার এলাকা আমার দেশের মানুষ বা সাইবার লাগে, আমরাও একলা এক রুমো 14 দিনের লাই বন্দি হয়ে যেতাম, প্রয়োজনে মনে করবো এই 14 দিন বাংলাদেশও আসলাম না, আমরা লন্ডনও আছি 14 দিন পরে বাংলাদেশের সকলে দেখা সাক্ষাৎ করবো যদি আল্লাহ সুস্থ সবল রাখুন, আর যদি ইকান করি লাইন না নি ইনশাল্লাহ দেখবাই নে বাংলাদেশও করোনা অটো দেইবা গিয়া ইনশাল্লাহ থাকতা নাই বাংলাদেশ। আর 360 উলিয়ার দেশ পূর্ণ হবি সিলেট, সিলেটও তো এমন করোনা না হওয়ার কথা, যদি সিলেটের মানুষ একটু সচেতন হয়ে যায় নামাজ নিজেই পড়ন কোরআন তিলাওয়াত পড়ন আর আল্লাহটাই না হাজারি করুন, তা আল্লাহ এমনও টান হেফাজত করবা। আর আমরা যদি বিদেশি হল যারা দেশে দেশও আইসি আমরা, এরাও যদি দেবা একটু সচেতন হয়ে যায় বলে আমার লাগান, আমি গেলার মধ্যে দেখানি একলা রুমো ও ফানি আর আমি আর ও টিসু আছে বুঝছো না, কত শখ করিয়া আনছিলাম বুঝলাম আম্মার লাগি যায় না আমার এখানে আনছিলাম, আর উদ্দেশনে শাড়ি এখানে আনছিলাম, আর বাই বিড়া দোল লাগি খাপড় শিবর আনছিলাম, ও দোল লাগে আছে কিন্তু দিবা সাহস পাইয়ান না দিতাম কিনা, যদি দোয়ার পরে আবার তারা কুৎকুতি আরম্ভ হয়ে যায় বলে ভাইরাস মনে গুটু গেলে, আমি তো যে সপ্তনে কিনছি খুব ভালো সব লন্ডনের মাঝে সেরা যে সব ওই সপ্তনে আনছি, কিন্তু করোনা ঢুকার কথা নাই, কিন্তু আল্লাহ জানো শেষ পর্যন্ত তারা কিনবা কিনা, আমি তো ওখান লারিয়ার নাচা যাও 14 দিন গেলে দেখবো তারা দেখা তারা ব্যবহার করবানি, করলে তো বাল্লা না করলে চেষ্টা গরিব হলরে দিলাই মার্কেটা করবো, আর দেখি যদি 14টা দিন কোনো মাতানে ফার হয়ে যায় তো যাই মনে গিয়া অত জানে ঠানে এলাকার ক্ষেত কৃষি দেখতাম আমরা দত্ত বাড়ির কত ক্ষেত কৃষি সুয়েল মেয়া কররা অত্যন্ত গিয়া পানি উনি দিলাম মনে দেখলাম মনে, আচ্ছা দেখি দেখা যায়নি, আচ্ছা তো এখন আর বেশ ভাল লাগেন না, খালি তো বোয়া দুটা ও গুয়াই থাকি আর কিতা করতাম, এখলার আম্মুখে সমান ঠিক নাই এখলার আম্মুখে সমান। চলো আমরা ক্ষেত যাই গিয়া, কারণ হইলো দেশ আওয়ার পর্তনে তো আজকেও আমরা 14 দিন বাদে বারইলাম বুঝছো নি, করোনা ভাইরাসের কারণে তো আমরা বাংলাদেশের সরকারে কইলো যে বারুইতাম না, এলাকায় আমরা নিরাপদ থাকলাম, আজকে যখন 14 দিন গেছে গিয়া তো অন্য সুয়েল মিয়া ক্ষেত করবা কোনো কিছু সাথ দেই, আমরা তো হৃদেশেও মনে করো দেখছো না নি আমরা নিজের ডেং পরিষ্কার করি সবটা নিজে করি, আমরা খাওয়া দাওয়া করি আপনি নিজে নিজে দই আর কাপড় নিজে দই দই ও আচ্ছা চলো যাই গিয়া আমরা হনো পান ক্ষেত্রে পুরা পানি দিলেই মনে না কিতা যে করোনা ভাইরাস বর্তমানে 14 দিনে বারই আইলাম দেশ তুমি জানো বড় বালা আছো কাম কাজ করিও খাইতে হয়, আমরা তো এমন এক পরিস্থিতি বুঝছো নি দেশ আইয়াও শান্তি পাইলাম না, আর হৃদেশ খাম খা যখন করা বন্ধ করে লিখছে বুঝছো নি, আমরা তো গড়বন্দিয়া কোনো অবস্থায় শেখিয়া আমরা বাংলাদেশে বহুত কষ্ট করে ফ্লাইটে আইসি, কিন্তু আওয়ার পরে বাংলাদেশের এয়ারপোর্টত আমরা কইল যে আমরা 14 দিনের লাই যে করতাম, তো আমরা কইলাম বাসাত গিয়া কর মনে বাসাত 14 দিন বন্দি আসলাম, তো আই বারই আইসি, তো ইটা হাত তো মনে হয় দেশ মানুষে রমজানও খাই মনে হয় না নি, আমরাও ছোটোবেলা আমরা আম্মায় খাবাইতাম, এখন বিদেশ বিয়ালে তো এটা সুখুতো পড়ে না, আর দেখাই দেখলাম সুন্দর ইয়ার দর্শে বুঝছে না,
এই কয়দিন তো বাইর বন্দি থাকা এটা দেখতাম পারছি না, আজকে লাগে যে মানে জুয়াইয়া বার হয়ে গেছি বুঝছো নি, আমারে কিতা কইতাম বা জেল তো বার হয়ে আইসি বুঝছো নি, আজকে অত ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে গেছে একবারে। দেখাই নি বাংলাদেশের গাছও কিলান ম্যাঙ্গো ধরছে বুঝছো নি, ম্যাঙ্গো বাক্কা বড় হয়ে গেছে দেখাই নি বাংলাদেশের গাছও, ও দেশ আইলে ওটা দেখতে ভাল লাগে বুঝছো নি, ই কয়দিন তো আর বন্দি থাকা এটা দেখতামও পারছি না, এখন তো বাক্কা ভালো লাগে বুঝছো নি। ও দেখো তো ছোটো ছোটো গাছ দেখাই নি বা দেখাই নি, কী দেশ হইলাম দেখা, আমরা তো সাঁকর হই না নি, সাঁকর না দেখা যায় নাই কেন নাই, কিন্তু দুইটা একটা গাছ রইলে এই নয় তো পুরা বাগান দেখাই না, ও দেখো বাগান বাগানে দি চাও, ও দেখো চাও দেখাই নি নাইস লাগে নানি নাইস লাগে খুব নাইস লাগে হ্যাঁ, ওকে চলো যাই কি শুয়ে নি আর ন দেখাই নি বাবা বাবা, ও দেখো বাংলাদেশও ন্যাচারেল জিনিস এগুলা, ও তারা যতনে বুঝছো নি বুটটা যে ও তার গাছ লাগাইছেন দেখাই কি নাইস লাগে, এ বড় সুন্দর লাগে বা জানে পর খাই দিতাম বুঝছো নি, দেশ বুটটা ছিল নানি বাল্লা বুটটা তো খাইন বাইব যে হরিয়া ও বাদ দিয়া বুঝছো নি খাই, আর দেশের মানুষে তো এটা ফলাইন বেশি বুঝছো নি, বিদেশে তো এটা ফলানিও যায় না, আর এটা তো এইভাবে জায়গাও জমিনও নাই বুঝছো নি, আমরা লন্ডন থাকতে দেখাই নিয়ে একটা ফল যে আমরা ছাতর উঠলাম বুঝছো নি পেসকু হয় পেসকু হয় ও ফলত প্রায় সমান লাগে নানি গাছটা হয় ভেরি নাইস দেখাই নি হ্যাঁ, আর ও বিল্ডিং অত বাংলাদেশে সুন্দর সুন্দর বা ও দেখো একটা বিল্ডিং ভেরি নাইস বানাইছে হ্যাঁ, বিল্ডিংটা দেখাই নি ও দেখো চাও বুঝছো নি বিল্ডিংটা নাইস বানাইছে হ্যাঁ বুঝছো নি, পয়সা খরচ করলিছে বেশি, গ্রামও অত সুন্দর বিল্ডিং বানাইয়া যদি বিল্ডিং না বানাইয়া তারা কিতা করতো একতলা বানাইতো বাকি টাকা দিয়ে ব্যবসা নিজে করতো, তো আমরা বিদেশিও হলে আর কষ্ট করিয়া এই পয়সা ফাটাই লাগলো না অনেক, তো এই বাসা দেয় আমারও এক পরিচিত তারা নিজের কষ্ট করিয়া বিক্রি করে, কিন্তু তারা তো বড় বড় আর খার বুঝছো নি, আরও বিল্ডিং বানাই দিছে বড় করিয়া চাইয়া তো ওই বিল্ডিং বড় হয় না বানাইয়া ছোটো করে বানাইয়া বাকি টাকা দিয়ে ব্যবসা করিয়া আর বাংলাদেশও চলতে পারতো কিতা করে, তে চলো যাই গিয়া চলো আটি সামনে দিয়ে আটি আও ভেরি নাইস ও তো ভেরি নাইস দেখাই ভেরি নাইস ভেরি নাইস দেখো বাংলাদেশে কত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় বুঝছো নি, দেখো ন্যাচারাল এগুলা একবারে সামনে রমজান মাস আর ও তো শুয়ে খেত লাগাইছো নিন তো আশা করি নালিউলির দিন ও তো খাওয়া যাইব, আর দেশ তো ইটা খাইছে মজাও লাগে রমজান, আমরা তো আর দেশ আইয়া খাইতেও পারি না, আমরা তো এই সুযোগ না এইবার এক সুযোগে আইছি দেখা যাক কিতা হয়, দুই বালতি ফানি নাইলে আমারে দোয়া নিয়ে আমি মারি না, আমরা লন্ডন বারো বেশি কাম করিবা আমরা রাইট দিন ঘুম নাই কাম করতে হতে পারছি আর চাইতে পারতো হইলে আমরা ওভার টাইম করি বুঝছো নি, এখন তো মনে করো বাবা বউ করোনা বাইর আছে আমরা রে বারোটা বাজাই দিছে নাইলে দেশও তখন আবার কথা নাই চাইছিলাম কুরবানি ধরে বাচ্চা কাচ্চাই লইয়া আইমু, এখন তো এমন এক সমস্যা সকলরে আনাও দায়িত্ব নাই আর দেশের পরিস্থিতিও বাল্লা নাই, ও তো আমারও আবার পরে একটাই লই আসুক পরে আমি বললাম রে বাচ্চা আমি গড়ো চোদ্দো দিন থাকবো নে একটা না আমার কেউ দেখতে নাই আমি আমার একলা এখনো থাকবো, ও এবারে সারছে আমার বহুত কষ্ট করি এবারও তো কদিন পরে পুলিশে আসা তাই ঠিক আছে নি না আমি এরপরে যাই হোক বুঝছো নি বা পুলিশেও সাতায় এবারে কইলাম আচ্ছা আমি আপনারা নির্ভয় তাহক আমি ওকে আছি সমস্যা নাই আমি আর করতে ভালো হইতাম না বুঝছো ওই যে এগুলা রুই যায় তুমি তাই আশা করি আর ভালো হইতো বুঝছো ওকে আমি দেই দুই একটা দেই না আমি দেই 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 কিনা দোয়া লাগে দেখেছেন দেখেছেন দেখি আমি আজকে না নি বারোইছি 14 দিন পরে 15 দিন পরে খাইব তোমার মারে দেখা দিই ইনশাআল্লাহ।